সোমবার, আজকে হলো সোমবার, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি এখন চা নিয়ে বসেছি, তো তোমরা দেখতেই পেলে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আজকে সোমবারের ব্লগ আমি একটা ফিনিশ করেছি দুপুরবেলায়, তো সেটা আর কন্টিনিউ করিনি কারণ একটা বড় হয়ে যাবে বলে। তো আজকে ভাবলাম যে সন্ধ্যেবেলাটা তোমাদের কাছে সঙ্গে কেন মিস করব, তোমাদেরকে মিস করলে খুব খারাপ লাগে, তো ভালোই লাগে না মনটা। তো ভাবলাম তাহলে সন্ধ্যেবেলায় ব্লগটা শুরু করি। তো চলো, আমি আর বউ দুইজনে এই যে বসে আছি, চা খাবো এখন। ঘরে আমরা দুজনেই এখন আছি। শুভ সন্ধ্যা, খাওয়া যাক। তো চলো, চার থিন ব্রিটানিয়া থিন অ্যারোরুট বিস্কুট খেয়ে নিয়ে আবার আসছি কিনে। চায়ে চিনি দেইনি, যেই এক চুমুক দিয়েছি দেখি চাতে একটুও চিনি দেয়নি। এমনি আমি একটু কম খাই, তবে একদম কম না দিলেও তো ভালো লাগে না। তো বউকে বললাম চিনি নিয়ে, এখন চিনি দিয়ে গুলে নেবো চা। দেখো মানে কি বলবো, মানে মানে কখন মনে হচ্ছিলো যে তোমাদের সঙ্গে ক্যামেরাটা নিয়ে বসবো, তো এই তারা চাতে চিনি দিতে ভুলে গেছি। এক চামচ করে দেবে বিছানায় পড়ে, এতটা করে এক একটাতে দেবো না, তোরটাতে অতটা দে, আমারটাতে ওর হাফ দে। চলো চাটা ভালো করে গুলে নিয়ে খেয়ে নিয়ে গে। চাটা খেয়ে দেখো, বউ এখন পর্দা লাগাচ্ছে, এই যে পর্দাগুলো আমাদের এসে গেছে। আগে যেগুলো টেম্পোরারি পর্দা দেয়া আছে ওগুলো আগে খুলে ফেল। এটা খুলে আছে তো, ওই তো টাঙানো রয়েছে। আর আগে দিয়ে নি, দেখো আমি লেপের সাথে কিন্তু অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছি, মানে যুদ্ধ মানে তুমুল যুদ্ধ হচ্ছে আমার নতুন লেপটার সাথে। নতুন লেপেকে এখন জামা পরানো হবে, মানে এত বিরক্তের কাজ তোমাদের কি কি বলবো। কিন্তু এই বিরক্তের কাজগুলো সব আমাকেই করতে হয়, কেউ করে না। তো যাই হোক, আর এটা তো আবার আমি গায়ে দেবো বলে কথা, সেটা তো এটা তো আর কেউ করবেই না, আর ওদেরটাও আমাকে করে দিতে হয়, ওরা আর আমারটা কি করবে। যাই হোক, ভো তাও একটু সাহায্য করেন, আর পর্দাগুলো তো টাঙিয়ে দিল ভো। তো পর্দার কাপড়গুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর ভো দেখো টিভি দেখছে, খেলা হচ্ছে। আর আমাদের টিভিটা কিসের উপরে রেখেছি দেখেছো তো, দারুণ একটা টেবিল কিন্তু, চালের ড্রাম, চালের ড্রামের উপরে এখন টিভি চলছে। আর তোমাদের সাথে কি বলবো, হাসি হাসিও লাগছে। তো চলো, এখন আমার প্রায় লেপটা দেখো পড়ানো হয়ে গেল বলে এই হয়ে গেছে। তো করলে আর বেশিক্ষণ টাইম লাগে না, কাজ করলে আর আমাদের কতক্ষণই বা টাইম লাগে। তো ফ্রেন্ডস, আজকে আমি ঘরে পর্দা লাগালাম, লেপের ওয়াল লাগালাম। তো আজকে মনেই হচ্ছে না যে একদম শীত আছে, আজকে এক ফোঁটা শীত নেই। তাই বউকে বলছিলাম, বউ আজকে আমি পর্দা লাগালাম, লেপ ওয়ার দিলাম, এই কদিন শীত লাগছিল, আজকে একদম শীত উদাও গায়েব হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন 10টা বাজে আর আমি এখন করব রুটি। আর আজকে কি বলতো, দাঁড়াও বলছি লাইটগুলো জ্বালিয়ে নেই, এই ফ্যান চলছে কেন। তো করবো এখন রুটি, আর আজকে একদম কম রুটি করতে হবে, আমার জন্য দুটো আর ভোর বাবার জন্য চারটে। আর ভোর আর ভোর দাদার ভাত আছে, ভাতটা একটু গরম করে দেবো, ওরা মাংস দিয়ে খাবে বলেছে, আজকে আমরা রাত্রে ভাত খাবো। তো আমার আজকে আর রুটি করা বেশি লাগবে না, শুধু 6টা মাত্র রুটি করবো, ওর জন্য এত সময় বসেছিলাম, সব কাজগুলো ঘরের অনেক কিছু করলাম। আর এখন একটু চা চা মনটা করছে, ইচ্ছা করলে হয়তো একটু চা করে নিয়ে তারপর আটাটা মাখতে বলবো, চা করে এক কাপ চা পাশে নিয়ে আটাটা মাখবো, চা খাওয়াবো আর আটাটা মাখবো। আর রুটিটা করলেই হয়ে যাবে, দুধটাও আজকে জাল দেওয়া লাগবে না কারণ আমিও দুধ খাই না। তো ভোর বাবার জন্য অল্প করে একটু দুধটা জাল দেবো, আর এই হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো, কারণ আগের ব্লগটায় তো তোমরা দেখেইছো যে আমি আজকে সারা দুপুর কী করেছি, ভালোই কেটেছে, কষ্ট হয়েছে তবুও ভালোই কেটেছে দিনটা, একটা অন্যরকম দিন গেল। তো যাই হোক, আর সন্ধেবেলার থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, তো আবার দেখা হবে কালকে সকালবেলা। আজকের মতন গুড নাইট, টাটা।
গুড মর্নিং। আর একটি নতুন সকালে আমি আবার হাজির হয়ে গেলাম। কালকে রাত্রে তোমাদের গুড নাইট করে দিয়েছিলাম, সেই আগের দিনের রাত্রের ভিডিওটাই আমি কন্টিনিউ করছি। তো আশা করছি সবাই খুব ভালো আছো, নতুন আরেকটি দিনে সবাই খুব মজা করো, সবাই খুব আনন্দ করো, আর আমিও খুব ভালো আছি। আমি এখন দেখো ছাদের উপরে একটু রৌদ্রে এসেছি, আর ভো এখানে বসে নারকেল কাটছে। মানে আমাদের গাছ থেকে সেই ডাব কটা বিক্রি করেছিল, তো আমাদেরকে কটা দিয়ে গেছিলো, আমরা কটা রেখে দিয়েছিলাম, সেই খাবো খাবো করে আর খাওয়াই হয় না, সেই থেকে পড়ে আছে। তো ভোকে বললাম যে কাঠ, তাই দুখানা তিনখানা এনে দিলাম। তার মধ্যে দুখানা মানে নষ্ট হয়ে গেছে, আর একটা ভালো আছে, ওটার বেশ সুন্দর একটা হালকা পাতলা মতন, যে নারকেলের লেওয়া বলি না আমরা, সেটা রয়েছে ওর মধ্যে। আর ওর মধ্যে কিন্তু জল রয়েছে, জলটা ভীষণ, ভো বলছে মা জলটা ভীষণ মিষ্টি। তো এটাই এখন কাজ চলছে আমাদের দুজনের, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুবান্ধবের সাথে অনেক 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 শেয়ার করো, আর যারা প্রথমবার দেখবে প্লিজ, তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার সারাদিনের কাজকর্ম শুরু করে দেওয়া যাক। কাজকর্ম সেরে স্নান করে তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে দাঁড়াও গায়ে একটুখানি এটা দিয়ে নে না, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, শরীরটা সবে সুস্থ হয়ে উঠছে, এখন আমার কী করলে হবে না বলো। তো স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে আর আজকে সকালে কিছু খাইনি এখনও, তো প্রায় 11টা বাজতে গেল, আর বউ কিছু খায়নি, বউ নিয়ে এসছে এই যে নুডলস নিয়ে এসছে, নুডলস খাবে, ওকে করে দেবো এখন। আর এখানে দেখো আমি ভাত খাবো, তো ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা ফুটেও গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখনও তরকারি টরকারি কাটার নাম নেই, অথচ কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ভোগ গেছিলো আজকে রেশন তুলতে, আজকে নিরামিষ খাবো বলে বললাম আজকে আর মাছ ঠাক আনতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করবো। তো রেশন তুলে নিয়ে এসছে, আর কিছু বাজারও নিয়ে এসছে করে, এই যে আমি এখনও দেখিনি কী বাজার নিয়ে এসছে। তো মনে হচ্ছে ফুলকপি আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সয়াবিনের একটা প্যাকেট আছে, এই যে এটা হচ্ছে তোমার গরম মশলার গুঁড়োর প্যাকেট, এটা হচ্ছে তোমার ঘুগনি করার মটর, টমেটো আছে, এই যে টমেটো বের করবো, এখনও বের করিনি। তো দেখি আগে সহজ হবে তাড়াতাড়ি, আগে কী বলো তো ফুলকপিটা কাটা, তো ফুলকপিটা কেটে ভাজাটা বসিয়ে দিই, দাঁড়াও জল পড়ছে, দেখেছিস মটর ছেড়ে দিয়ে এসছি আর জল পড়ে যাচ্ছে, আমি এখানে ফড়ফড় করে শব্দ পাচ্ছি, কিন্তু কিসের শব্দ বুঝতেই পাচ্ছি না রে ভগবান। এই সময় টাইম কালে জল আসে তো মটরে তুলে রেখে দিই, তো তার জন্যেই আর কি একটু সতর্ক থাকতে, আজকে অনেকটা জল পড়ে গেছে। আর এখানটা কী হয়েছে, তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, ফুলকপিটা কেটে ফুলকপি তরকারিটা হয়ে গেলে তাই দিয়ে ভাত খেতে পারবো, কিংবা একটু ফুলকপি ভাজা করে নিই, অল্প একটু ভাজা করে নিই, গরম ভাতে খেয়ে নেবো। মানে হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি ব্লগে, আর একজনের আওয়াজ হচ্ছে আমাদের বাসে কে আসছে জানেন, দেখাচ্ছি যারা না আসো এন্ট্রিনিক হয়ে গেল ও দাদমা, ও বাথরুমে গেছো, আচ্ছা বাথরুম ঘুরছে, হ্যাঁ তুমি এখানে কী করছো, আমার এখানে ওই ইউপি তৈরি হচ্ছে মশলাদার, এখানে মা কাজ করছে হলুদ ঢালছে, আর এখানে ভাত হচ্ছে, এখানে ফুলকপি ভাজা হচ্ছে, চা হয়ে গেছে খাওয়া, আর আজকে আমি রেশন গেছিলাম রেশন থেকে, ও তুমি ভুলছো, যাই আমার একটাই দুঃখ, আমি যে এত কষ্ট করে লাইন দিয়ে রেশন তুলি, তার যে একটা আমাকে যে একটা মানে রয়্যালটি দেওয়া উচিত, হ্যাঁ সেটা আমাকে দেয় না, রয়্যালটি দেয় না দেখেছেন মার, যখন আমি এরম ভাবে কথা বলি না মা শরীর খারাপ আর বোঝাই যায় না, পুরো একেবারে ভেতরকার শক্তি বেরিয়ে আসে। আর দেখুন আমাদের বাড়ির নতুন গেস্ট এসছে, যার আয়ু প্রায় 400-500, আমি এক্ষুনি বলছিলাম যে দিদিমা এখন হাড়ভাড়া মুড়ি বাড়ি যাবে, হ্যাঁ তারপর আমি যখনই বললাম
তখনই দিদিমা বললো ও রামকু, মানে আমার নাম ধরে ডাকলো পুরো একেবারে টাইম টু টাইম। মাসিরে ফোন করে দিয়েছিস? দিদিমা কেমন আছো বলো? ভালো আছি। ব্যথা টাথা সব ঠিক আছে? না না, ব্যথার জন্য তো হাড়ামাগুড়ি বাড়ি যাব। ও হাড়ামাগুড়ি ওষুধ দেবে, তার জন্য তো আসলাম। ও আমি সেটাই মানে বলছিলাম, মা দিদিমা ডাক্তার দেখিয়েছে আর হাড়ভাঙা বুড়ির বাড়ি যাবে, আর তখনই তুমি বললা যে ও নাম পুরো আমার নাম ধরে ডাকলে। আমি পুরো একেবারে টাইম পুরো যেই জিজ্ঞাসা করলাম সে ফোন করে দে, মাসিরা চিন্তা করবে। ও যা যা, একটা ফোন করি, কাল সকাল পরে দেখা হচ্ছে, টাটা।